আজকালকার যে কোনো জায়গায় নিয়ে যাবো, ওই হলে সিসি ক্যামেরা আছে, তারপরে হলো ওই বিভিন্ন মানুষ হলে দেখলে এগুলো ভিডিও করে নেটে ছাইড়া দিব, বইয়ের ইজ্জত সংসার। আজকালকার মানুষ আর মানুষত্ব বোধ নাই, কেউ তোমার বোনের চোখে দেখবো না, সবাই দেখবো প্রেমিকার চোখে, ডার্লিং এর চোখে, জিএফ এর চোখে। আরে যা চোখে যাই দেখে দেখুক, আমি আর হাঁটতে পারবো না, হাঁটা লাগবো না। তুমি এক কাম করো, এর আশপাশ কেউ নাই, তুমি আর আমি সারা গাড়ি ভোগ করে যাই, ভোগ করে একদিকে কেউ দেখবো না। তুই যে দেখতেছো না, বেশি পাড়া বেশি পাড়াই যা, আমরা সেরে দেবো। আমি তো আসি এনে কইলা তো কি ঠিক তো, ঠিক আছে যাইতাছি, দেখো আশেপাশে কি করো দাও, আর চল বুঝছি আনন্দের কথা। আচ্ছা ঠিক আছে, খুশির সংবাদ আপনারা ভালো লাগবে তাই বলেন বলেন, আনন্দের কথা দেরি করতে নাই, আমি আপনার বোনের বিয়ে করতে চাই। কি আমার বোনের কখনো আমি বিয়ে দিব না। কেন, আমি আপনার কামড় দিছি। কামড় দিছি মানে তো আমি কি রাসেল ভাই পার যে আপনার সবল দিছি? কাজ নাই, কাম নাই, বেকার বেকারত্ব, সংসারে কিছু নাই, অভাব অনটন, সেই সংসার আমার বোন যাবে এটা ভাবলি কি করে? আর আমাদের ফ্যামিলি দেখছিস, হ্যাঁ অনেক হাই কোয়ালিটি, অনেক হাই ফ্যামিলি। সে ঠিক আছে, আমি হলো বিয়ার পরে তো কাম করবো, আপনার বোনই তো আমারে কামে পাঠায় দিব। আমার বোন পুরো কামে পাঠায় দিব, ওই পর্যন্তই থাক, তুই ওই পর্যন্তই থাক ভাই, আমার বোন রে অহংকার করছো শালি দেহামো, আমি একটা জিনিস। বাবা রে
ভুল করছি ভালো কথা তো, আপনার মেয়েরও বিয়ে হয়নি, বোনেরও বিয়ে হয়নি, বড় তো বিয়ে হয়নি, বিয়েটা দিয়ে দেন। আমি চলে যাইতেছি। আপনি এত কষ্ট করে কইতেছেন, আমি তো মানুষের কান্নাকাটি কষ্ট সহ্য করতে পারি না, তাহলে আমি বিয়ে করবো, চলো তাহলে সব কই বিয়ে করবে, আপনাকে বাড়িতে করা আসো কাজে আপনি